আমরা অনেকেই কিন্তু ইনডোরে ভিডিও শ্যুট করে থাকি, আর আপনি যদি চান আপনার ভিডিওর পাশাপাশি আপনার ভয়েসের কোয়ালিটিও ইম্প্রুভ করা দরকার, তাহলে এই ভিডিওটি একদমই আপনার জন্য। ওয়েলকাম ব্যাক। এটির জন্য আমাদেরকে ডলবি অন নামের একটি ভয়েস এডিটর অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেটির লিঙ্ক অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আচ্ছা, এর আগে আমাদের আরও দুটি কাজ করে নিতে হবে, একদমই সিম্পল। প্রথমে আমাদের ভয়েসটিকে ভিডিও থেকে আলাদা করতে হবে, আর আরেকটি কাজ হচ্ছে অ্যাডোবি ব্রডকাস্ট এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ভয়েসটিকে এনহ্যান্স করে নিতে হবে। তবে আমি প্রসেসটি একদম ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, প্লে স্টোরে যদি আপনি MP3 কনভার্টার লিখে সার্চ করেন, তাহলে অনেকগুলো কনভার্টার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সো আপনি যে কোনোটিকে ডাউনলোড করে আপনার ভিডিও থেকে অডিওতে আপনার ভয়েসটিকে কনভার্ট করতে পারেন। সো এই অ্যাপ্লিকেশনটি যদি হয়, তাহলে এখান থেকে ওপেন করতে হবে। দেন এই অ্যাপ্লিকেশনে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনার ভিডিও ফাইলটি এখানে ইম্পোর্ট করতে হবে। দেন এখান থেকে আমাদেরকে জাস্ট MP3 মোডটি অন করে দিতে হবে। দেন আমরা এই ভয়েসটি খুঁজে পাওয়ার জন্য এখান থেকে রিনেম করে নেব, এবং আপনি চাইলে এই ফাইলটিকে আপনার নির্দিষ্ট কোনো ফোল্ডার সিলেক্ট করে সেখানেও কিন্তু সেভ করতে পারেন। দেন এখান থেকে আমাদের ওকে করতে হবে এবং কনভার্টে ক্লিক করতে হবে। দ্যাটস ইট। এবার আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে সেখানে অ্যাডোবি ব্রডকাস্ট লিখে সার্চ করতে হবে, আর সার্চ করলে আমরা প্রথমে যে লিঙ্কটা পেয়ে যাব, আর সেই লিঙ্কে আমাদের প্রবেশ করতে হবে। এবং এখান থেকে আমাদেরকে এই থ্রি ডট আইকনে ক্লিক করে আর ডেস্কটপ মুডটি অ্যানাবল করে নিতে হবে। দেন এখানে উপরের এই ডান পাশে যে সাইন ইন লেখাটি রয়েছে, আর সেখানে ক্লিক করে ফেসবুক বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের লগ ইন করতে হবে। সো এখান থেকে আমি ফেসবুকের মাধ্যমে খুব সহজেই লগ ইন হয়ে নিচ্ছি। এবার আমাদেরকে স্ক্রল ডাউন করে কিছুটা নিচে নামতে হবে। দেন এখানে AI পাওয়ার্ড অডিও লেখার আর নিচেই কিন্তু ট্রাইট লেখা রয়েছে, সেখানে ক্লিক করতে হবে। দেন এই ধরনের একটি ইন্টারফেস আসার পরে এখানে ক্লিক করে আমাদের অডিও ফাইলটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। তবে ইম্পোর্ট হয়ে গেলে প্রসেসিং হতে একটু সময় নেবে, তারপরে কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি প্রিভিউ করে দেখতে পারেন আপনার ভয়েসের আগের কোয়ালিটি আর এখনকার কোয়ালিটির মধ্যে কতটা পার্থক্য। আমরা অনেকেই কিন্তু ইনডোরে ভিডিও শ্যুট করে থাকি, আর আপনি যদি চান আপনার ভিডিওর পাশাপাশি আপনার ভয়েসের কোয়ালিটিও ইম্প্রুভ করা দরকার, তাহলে এই ভিডিওটি সো দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট। এবার এই ডাউনলোড আইকনে ক্লিক করে এই অডিও ফাইলটিকে আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। আচ্ছা, আমাদের ভয়েসের কোয়ালিটি ইম্প্রুভ হয়ে গেছে, ঠিক আছে। তবে এই ভয়েসের কোয়ালিটি শুনে মনে হচ্ছে হয়তোবা কোনো জড়সড় জায়গাতে আমরা এই ভয়েসটি রেকর্ড করেছি, আর এই সমস্যা সমাধানের জন্য এবার আমরা ব্যবহার করব ডলবিয়ন নামের ভয়েস এডিটর। সো ডলবিয়ন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে এখান থেকে মিউজিক আইকনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই আইকন এবং আমাদের গ্যালারি থেকে সেই ইনহ্যান্স করা অডিও ফাইলটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। এবার আমাদেরকে এখান থেকে এই ইম্পোর্টকৃত ফাইলটি ওপেন করতে হবে, আর এখানে যদি অফ থাকে অবশ্যই এটিকে অন করে রাখবেন। আমাদের কাজ কমপ্লিট। তারপরে এখান থেকে টুলসে প্রবেশ করে আপনার ভয়েসটিকে একটু বুস্ট করতে পারেন, বেশি একটা বাড়াবেন না। সর্বোচ্চ আপনি চাইলে এখানে 6, 7 অথবা 8 পর্যন্ত আপনার ভলিউমটাকে বুস্ট করতে পারেন। তবে দেখবেন আপনার ভলিউমটা বাড়াতে গিয়ে যেন আপনার অডিও ফাইলটি নষ্ট না হয়ে যায়। এবার এখান থেকে আমাদেরকে ডানে ক্লিক করতে হবে। এবার শেয়ার আইকনে ক্লিক করে এই অডিও ফাইলটিকে আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। দ্যাটস ইট। আই হোপ ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে আরও ভালো কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।